আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি, রাজশাহী বোর্ড 2016। একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে এক মিনিট চলার পর 30 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এরপর ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষল এবং সুষম মন্দনে চলে 125 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল। তো আমরা দ্রুত কখটা আগে করে নিই। ক, সরণ কাকে বলে? সরণ নির্দিষ্ট দিক হতে হবে, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। আর যে কোনো দিক, এই নির্দিষ্ট জায়গায় যদি যে কোনো দিন হইতো, তাহলে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তাহলে সরণ দিক আছে, এই কারণে সরণ একটি ভেক্টর রাশি। সরল দোলকের গতি স্পন্দন গতি কেন? স্পন্দন গতি বলতে আমরা জানি পর্যায়কালে অর্ধেক সময় যাবে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে যাবে। তাহলে এটা হচ্ছে সরল দোলকের, এটা হচ্ছে আমাদের পর্যায়, এটা হচ্ছে আমাদের স্পন্দন গতি, ঠিক আছে? তো এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে স্পন্দন গতি বলে। সরল দোলক তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে গতিশীল হয় বলে সরল দোলকের গতি একটা স্পন্দন গতি। এর পরের প্রশ্ন হচ্ছে, ট্রেনটির প্রথম মিনিটে ত্বরণ নির্ণয় করো। এক মিনিটে ত্বরণ নির্ণয় করো। তো এক মিনিটে সে কিভাবে চলছে, অর্থাৎ এক মিনিটে ত্বরণ নির্ণয় করলে এখানে বেগের পরিবর্তন, শেষ বেগ 30 মাইনাস আদি বেগ 0 ভাগ সময় 60, তাহলে বোঝাই যাচ্ছে 30 কে 60 দ্বারা ভাগ হবে, এটাই হচ্ছে ত্বরণ। তো 30 কে 60 দ্বারা ভাগ হলে 0.5, ত্বরণ বের হয়ে গেছে। এটা আমাদের কি নাম্বার? এটা হলো আমাদের গ নাম্বার। তো গ নাম্বারের জন্য আমাদের দেওয়া আছে আদিবেগ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল, এই কারণে আদিবেগ 0, আর এক মিনিট পরের বেগ বা শেষ বেগ 30 মিটার/সেকেন্ড। তাহলে 0 থেকে 30 হইলো কত সময়ে? এক মিনিট বা 60 সেকেন্ডে। এক মিনিট হচ্ছে 60 সেকেন্ড। ত্বরণ এ কত? ত্বরণের সূত্র আমরা জানি, বেগের পরিবর্তন ভাগ সময়। এখানে বেগের পরিবর্তন শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিলে বেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন ভাগ সময়। তাহলে বেগের পরিবর্তন 30 মাইনাস 0.60, 30 থেকে 0 বাদ দিলে 30 থাকে, 30 কে 60 দ্বারা ভাগ করলে 0.5 মিটার/সেকেন্ড². এরপরের প্রশ্ন, ট্রেনটি সুষম বেগে ও সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন হবে, গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। তো ট্রেনটি সুষম বেগে অর্থাৎ ত্বরণে চলেছে, এটার সময় কত হচ্ছে? আমাদের সুষম ত্বরণে চলেছে যেটা, আর সুষম বেগে চলেছে, আর সুষম মন্দনে, এখানে তিন ভাবে চলেছে। দেখো ভালোভাবে পড়ো, ট্রেন স্থির অবস্থায় যাত্রা শুরু করে এক মিনিট পর 30 হয়েছে বেগ, তার মানে এটা সুষম ত্বরণে, বেগ বৃদ্ধি পাইলে সুষম ত্বরণে। এরপর সুষম বেগে অর্থাৎ সমবেগে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষলো এবং সুষম মন্দনে চলে এত মিটার দূরত্বে গিয়ে থেমে গেল। তাহলে এখানে আমাদের এই ট্রেনটি তিনটি ধাপে তার অতিক্রান্ত পথটি অতিক্রম করেছে, প্রথমে ত্বরণে, তারপর সমবেগে, তারপর মন্দনে। তো প্রথমে ত্বরণে বেগ বৃদ্ধি পাইছে, তারপর সমবেগে, তারপর মন্দনে গিয়ে চলে থেমে গেছে, আবার 0 হয়েছে, অর্থাৎ 0 থেকে চলে গিয়ে 0 হয়েছে। এখানে আমাদের 30, অর্থাৎ এই জায়গায় এটুকু সময় আমাদের লাগছে 60 সেকেন্ড, এটুকু সমবেগে গেছে বেগ 30। সমবেগ এখানকার প্রথম প্রথম ক্ষেত্রের শেষ বেগই হবে দ্বিতীয় ক্ষেত্রের সমবেগ 30। তাহলে এখানে 30 সুষম বেগ 250, 250 কে যদি আমরা জানি অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা বেগ দ্বারা ভাগ করি সময় পাওয়া যায়, এখানে আমরা সময় পেয়ে যাব। আর এখানকার আদিবেগ হবে এই যে দ্বিতীয় ক্ষেত্রের যে সমবেগ, এটা তৃতীয় ক্ষেত্রের আদিবেগ। তো
তা তৃতীয় ক্ষেত্রে আদি বেগ থেকে আর তৃতীয় ক্ষেত্রে শেষ বেগ শূন্য, এখানেও আমরা সময় বের করতে পারবো কারণ অতিক্রান্ত দূরত্ব আছে। ওকে, তাহলে আমরা এটা করি। কয় নম্বর এটা? গ নম্বর, ঘ নম্বর। তাহলে কি কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে সুষম বেগ 30 মিটার পার সেকেন্ড। এখন আমাদের যে ক্ষেত্রগুলো সুষম বেগে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 250 মিটার, সুন্দর কথা। এটা আমাদের তো প্রথম ক্ষেত্রে তো সময় দেওয়াই আছে, পরে দুটি সুষম মন্দনের ক্ষেত্রে আদি বেগ হবে এই যে আমাদের সুষম বেগের যে এটা, এটা সুষম বেগ। এটা কেন হলো 30? কারণ পূর্বে যে ত্বরণে চলেছিল, ত্বরণে গিয়ে সর্বোচ্চ বেগ উঠেছিল তার 30, এই 30 সমবেগে চলেছে সে 250 মিটার। এখন পরবর্তী সময় এই যে 30 সমবেগে চলে এসে ব্রেক করছে, তাহলে এই 30 আদি বেগ থেকে শেষ বেগ হয়ে যাবে 0, এটা মন্দনে চলবে, তখন সুষম মন্দনের ক্ষেত্রে শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। এরপরে সুষম মন্দনের অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 125 মিটার, S2 ধরেছে। এটা সুষম বেগের চলার সময় বের করতে হবে আর সুষম মন্দনে চলার সময় বের করতে হবে, দুটারই সুষম মন্দনে চলার সময় বের করতে হবে। আমরা প্রশ্নটা আর একবার একটু দেখে আসি, প্রশ্নে কি বলেছিল একটু দেখে আসি। দেখো, এটি সুষম বেগ আর সুষম দুটাই বের করতে বলছে, প্রথমে সময় তো আমাদের আছি 1 মিনিট, তো সুষম বেগ আর সুষম মন্দনের সময় আমরা নির্ণয় করে নিব। সমবেগের সূত্র হচ্ছে S=VT, তার সমবেগের এস দেওয়া আছে কত? 250 দেখলাম মনে হয়। তাহলে এই 250 কে এই সমবেগ ছিল হচ্ছে 30, তাহলে সমবেগ S=VT হলে T=S/V, 250 কে 30 দ্বারা ভাগ করলে 8.33 সেকেন্ড হয়। সুষম মন্দনের ক্ষেত্রে সময়টা কি হয়? মন্দনে S=UT+ ½ AT² এটা তো করতে পারো, আবার গড়বেগের সূত্র দিয়ে করতে পারো। গড়বেগ হচ্ছে U+V/2×T, গড়বেগ দিয়ে করছি আমি এখানে। দেখো এখানে গড়বেগ হচ্ছে আদি বেগ এবং শেষ বেগের সমষ্টি ভাগ 2×T, টিটা বের করতে হবে। আমাদের এইটুকু দেওয়া আছে 125, 125 30+0, শেষ বেগ থেমে গেছিল মন্দনের ক্ষেত্রে। 30 কে আমরা যদি এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করে দাও, 125 আর 2 গুণ করলে 125 × 2, 30 দ্বারা ভাগ, 8.33 সেকেন্ড, তাহলে সমান হয়ে গেছে। এখানে সুষম বেগের ক্ষেত্রে অর্থাৎ সমবেগের ক্ষেত্রে যে সময় লেগেছে 250 মিটার অতিক্রম করতে, সমবেগে যে সময় লেগেছে 125 মিটার অতিক্রম করতে সুষম মন্দনে একই সময় লেগেছে, সে কারণে গাড়িটি সুষম বেগে ও সুষম মন্দনে চলার সময় একই।